আমার কাছে আছে এই 100 টাকা, আর এই 100 টাকা দিয়ে আমি আজকে ঢাকা সিটিতে সারাদিন সার্ভাইভ করব। সকাল দুপুর ও রাতের খাবার সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরবো মাত্র 100 টাকায়। অবশেষে হাতির দিলে সে হাতির টাকা পেলাম। আর আমার সাথে যারা ছিল তাদের অবস্থা পুরাই খারাপ। তো চলো দেখা যাক মাত্র 100 টাকায় ঢাকা শহরে সারাদিন সার্ভাইভ করা যায় কিনা। তো এখন বাজে সকাল 10টা, আর আমার প্রথম কাজ হচ্ছে সকালের নাস্তা করা। আমার যেহেতু বাজেট কম, মানে 100 টাকায় তো সবকিছু করতে হবে, তো এখন আমি সকালের নাস্তা করব। 10 টাকা দিয়ে একটা কলা এবং 5 টাকা দিয়ে একটা পাউরুটি নিয়ে নিলাম। প্রথমে না 20 টাকা শেষ। পাউরুটিটা দেখতে জানো কেমন লাগতেছে, তাই এটা চেঞ্জ করে অন্য আরেকটা নিলাম, কারণ টাকা দিয়ে কিনতেছি ভাই, পছন্দের তো একটা ব্যাপার আছে তাই না? কলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। কলা হচ্ছে ভিটামিন এ। আর পাউরুটির মধ্যে কি থাকে? দশ টাকা দামের একটা কলা ও 5 টাকার পাউরুটি কিনে বলেছিলাম প্রথমে না 20 টাকা শেষ। বলছিলাম কারণ সকালের নাস্তার আগে আমরা জনপ্রতি 5 টাকা দিয়ে একটা অটো নিয়ে গিয়েছিলাম একটা শপিং মলে। তো গিয়ে দেখি এক্সেলেটর বন্ধ, বন্ধ না নষ্ট কে জানে। আমরা এখন আছি বনশ্রী আইডিয়াল স্কুলের সামনে, আর আমরা এখন যাচ্ছি হাতির দিলে। হাতির দিলের সৌন্দর্য তোমাদেরকে দেখাবো এবং নৌকায় উঠবো, সবই করবো 100 টাকার মধ্যে। আমরা বনশ্রী থেকে হাতির দিলে ভাড়া হচ্ছে 10 টাকা, খুবই কম, কিন্তু আজকে এই দিনে 10 টাকা মানে আমার কাছে অনেক কিছু। She has made us look smarter. 100 টাকায় সারা দিন সার্ভাইভ করা এমনিতেই কষ্টকর, তার মধ্যে সকাল থেকে হচ্ছে বৃষ্টি, কি একটা অবস্থা। যে বৃষ্টি শুরু হয়েছে মনে হইতেছে একটা ছাতা কিনি, কিন্তু ছাতার দাম তো 500 টাকা। আমাদের সামনে দিয়ে অনেক বাস চলে যাচ্ছে, কিন্তু টাকা সেভ করতে বাসে উঠছি না, কারণ এই টাকা পরবর্তীতে কাজে লাগবে। দুপুরের খাবারেই তো অনেক টাকা চলে যাবে। সাথে যারা আছে ওরা কিন্তু সবাই বাসে উঠতে বলতেছে সেই প্রথম থেকে, কিন্তু আমি উঠছি না। ওদের কাছে টাকা আছে ঠিকই, কিন্তু আমার তো 100 টাকায় সারাদিন কাটাতে হবে। হঠাৎ বৃষ্টি অনেক জোরে পড়া শুরু করলো, আর এখন বাসে ওঠা ছাড়া আর কোনো উপায় নাই। সারাবেলা ভিজে এখন অর্ধেক রাস্তা পার করে এখন বাসে উঠলো। আমরা এখন আছি হচ্ছে হাতির দিলে। আমরা হেঁটে হেঁটে আসছিলাম, কিন্তু একটু পরে যখন বৃষ্টি জোরে পড়া শুরু করলো তার জন্য আমরা বাসে উঠলাম। এই তো বাসে 5 টাকা দিয়ে আমরা হাতির দিলে আসলাম। প্রথম দিকে যদি উঠলাম 10 টাকা লাগতো, তো আমার কাছে এখন আর আছে 75 টাকা, আর এই 75 টাকা দিয়ে আমার সারাদিন সার্ভাইভ করতে হবে। বৃষ্টি থাকার কারণে ওয়েদারটা আরও বেশি সুন্দর লাগতেছে, যদিও ভিজে যাইতেছি তবে ভালো লাগতেছে। এখন বাজে প্রায় 12:30টার মতো, আর আমরা এই হাতির দিলে সম্পূর্ণ জায়গাটা ঘুরবো, কারণ আমাদের কাছে সময় আছে প্রচুর, কিন্তু পকেটে টাকা নাই। বাসার মধ্যে কয়েকটা BMW ছিল, কিন্তু সেগুলো আমরা আনতে ভুলে গেছি। আসলে আমরা তো জানতাম না এরকম বৃষ্টি শুরু হয়ে যাবে। যদিও বৃষ্টির কারণে সবার অবস্থা খারাপ, তবুও এই মেঘাচ্ছন্ন ওয়েদারে সবুজ প্রকৃতির মাঝে হালকা শীতল হাওয়া আসলে অনেক ভালো লাগছে। ভালো তো লাগছে ঠিকই, কিন্তু একটা বিষয় আবার খারাপ লাগতেছে, সেটা হচ্ছে সবাই রাস্তার পাশ দিয়ে তার পার্সোনাল মানুষদের নিয়ে হাঁটাহাঁটি করতেছে, আর আমি এদেরকে নিয়ে হাঁটাহাঁটি করতেছি। আমার লাভ লস নিয়ে আমার লাইফ নেই। হাঁটতে হাঁটতে চোখে পড়লো ছোট্ট একটা ঝালমুড়ির দোকান। এই হচ্ছে সেই ঝালমুড়ি, ছোট্ট একটা প্যাকেট, এটা হচ্ছে 10 টাকা, আইসক্রিমের মতো।
এত পথ হাঁটার পর মনে হচ্ছে না এটা 100 টাকায় সার্ভাইভ চ্যালেঞ্জের ভিডিও, মনে হচ্ছে পায়ে হেঁটে সম্পূর্ণ হাতির জিল চক্কর দেওয়ার চ্যালেঞ্জ। অবশেষে হাতির জিলে সে হাতির টাকা পেলাম। আগে নাকি হাতির জিলে হাতি গোসল করানো হতো, এই কারণে এই জায়গাটার নাম হাতির জিল। সবার কি অবস্থা? সারা বেলা হাঁটার পর আমাদের অবস্থা খারাপ। আমরা এখন হাতির জিল থেকে বের হচ্ছি, বাকিরামদের টাকা বাঁচানোর জন্য হেঁটে যাবো, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। এখন আর টাকার চিন্তা করা যাবে না, কারণ আমাদের অবস্থা আসলেই খারাপ। আমি যেহেতু সকালে হালকা নাস্তা করছি, এর জন্য দুপুরে একটু ভারী নাস্তা করতে হবে, লাইক ভাত খেতে হবে। আমার কাছে এখন আছে আর 60 টাকা, তো এমন একটা খাবারের হোটেলে যেতে হবে যেখানে সবকিছুর দাম অনেক কম। কিন্তু আশেপাশে তেমন হোটেল দেখছিলাম না। এখন একদম সস্তায় খাওয়ার জন্য যদি 20 টাকা ভাড়া দিয়ে ওই সব হোটেল খুঁজি তাহলে তো আরো লস। তো মোটামুটি একটা হোটেল পেলাম, মনে হয় এখানে সবকিছু কমে পাবো। ভাত হলো 15 টাকা প্লেট, আর মাছ 60 টাকা, তাও আর শিং মাছ। আরো আছে গরুর মাংস, মুরগি, যা আমার বাজেটের বাইরে। সবজি ছিল কিন্তু সবশেষ, কারণ এখন প্রায় 3টার উপরে বাজে, কোনোটাই তো আছে না। পুরি সিঙ্গারা ছাড়া কোনো উপায় নাই। তো ভাইকে বললাম আমার কাছে আর 60 টাকাই আছে, এই টাকার মধ্যে মাছ সহ 1 প্লেট ভাত দেন। কিছুক্ষণ চিন্তা করার পর সে রাজি হলো। গরিবের ইলিশ মাছ। তো এই হচ্ছে 60 টাকার খাবার, আমার কাছে আর 60 টাকাই আছে। তো এরপরের ব্যবস্থা অবশ্যই আছে। আচ্ছা, এটা পুরোটা 60 টাকা, কোনটা কত? এই মাছটার দাম হচ্ছে আপনার জন্য 60 টাকা বস্তা, আর এই ভাতের প্লেট বস্তা 15 টাকা। নর্মালি এইটার এই মাছের দাম হচ্ছে 60 টাকা, আর ভাতের হচ্ছে 15 টাকা, কিন্তু আমার কাছে আছে 60 টাকা। এর জন্য মামার সাথে একটু কথা বলে কনভিন্স করে এই পুরো খাবারটাই হচ্ছে 60 টাকার মধ্যে নিয়েছি। তার সাথে যে মরিচ আর পেঁয়াজ ফ্রি, লেবুটা ও এই যে লেবু আছে, এটা হচ্ছে শিং মাছ না মামা? ও এটা হচ্ছে শিং মাছ, দেখি কেমন। মামা লবণ আছে? লবণ একটু দাও। আমি পারি না আর পারি না। তো দুপুরের খাবার কমপ্লিট, আমার সে সব 100 টাকা শেষ, তবে রাত পর্যন্ত অবশ্যই কাটাবো, এর জন্য একটা টেকনিক আছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে বাসায় যাই, আর তারপরে শুরু হয় প্রচুর বৃষ্টি। বুঝতে পারছিলাম না এই বৃষ্টির মধ্যে কি করব। পরে ঠিক করলাম সবাই মিলে লুডু খেলি। ইস, খাইয়া দিছ রে। এখন বাজে রাত 10টা, আর বৃষ্টি যে এখনো পড়তেছে, সকালে যে শুরু হয়েছে থামার কোনো নামগন্ধই নাই, এই জন্য আমরা বিকেলে বের হতে পারি নাই। আমার কাছে যেহেতু আর টাকা নাই, আমার সাথে আর যারা আছে ভাইপোতার ওদের কাছে টাকা আছে, ওদের টাকা দিয়ে আমি এখন চা খাবো। শুধু চা খেলে কি পেট ভরবে, তাই আমি বাসা থেকে খেয়েই বের হয়েছি, কারণ বাইরে খাওয়ার মতো আমার কাছে আর কোনো টাকা নাই। আসলে 100 টাকায় ঢাকা সিটিতে সারাদিন সার্ভাইভ করা কোনোভাবে সম্ভব না। এক বেলা পেট ভরে খাবার খেলেই সব টাকা শেষ, যত কমে খান তারপর গাড়ি ভাড়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা। চিল ব্রো।